ওরা কারা? সারি সারি চলেছে কোন পথে? জঙ্গল নদী পাহাড় ডিঙিয়ে ওরা চলেছে কেন? ওদের হারিয়ে গেছে, হারিয়ে গেছে দেশ, নাম, ধর্ম, মনুষ্যত্ব, অধিকার, সব সব হারিয়ে গেছে, তবু ওরা চলেছে। এ চলার শেষ নেই, তাই ওরা ছিন্নমূল। আজ মনুষ্যত্বের অবমাননায় আমরা সবাই ছিন্নমূল। অবক্ষয়ের জাঁতাকলে, শোষণের যন্ত্রণায় ছুটছি অন্ধকারে নির্লিপ্ত ভবিষ্যতের দিকে, বিচ্যুত আদর্শের ছিন্নমূলে। ওরা কারা? মিস্টার মিত্র, বলুন। শুনুন মিস্টার মিত্র, আপনাদের সিমেন্টের জেনুইনিটি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, না না, গতবারে যে যোধপুর পার্কে আমি প্রজেক্টটা করছিলাম, হ্যাঁ, ওই আপনাদের মালটা নিয়ে যথেষ্ট প্রবলেম ফেস করতে হয়েছিল আমাকে। না না, সরি, না সরি মিস্টার মিত্র, এবারে ওই অর্ডারটা আমি আপনাকে দিতে পারছি না, সরি। রাখছি। আসতে পারি স্যার? ও আসুন স্যার। বলছিলাম কি, এই ফাইলটা একটা সই করে দেবেন? হ্যাঁ বসুন। সরি, মানে প্লেন অ্যান্ড সিম্পল, এই ফাইলে আমি সই করবো না। ঠিক বুঝলাম না স্যার। আপনার স্মৃতিশক্তিটা একটু বাড়ান বিজন বাবু। কেন বলুন তো? আমার স্মৃতিশক্তি তো ঠিকই আছে। আপনার স্মৃতিশক্তি সত্যিই খুবই দুর্বল, কারণ আপনি যাদের অর্ডারটা এখানে সই করাতে এসেছেন, সেই রিলায়েবল ট্রেডার্স আমার কাছে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। তার মানে কালো তালিকাভুক্ত? হ্যাঁ, বাংলা অনুবাদ করলে অবশ্য তাই দাঁড়ায়। ও হ্যাঁ, ভালো কথা। আমি অবশ্য ওদেরকে এই কথাটা ফোনে জানিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার, তাহলে তো আর সইয়ের কোনো দরকারই নেই, আমি আসি। শুনুন বিজনবাবু, হ্যাঁ, শুধু অর্ডার দিয়ে খুশি থাকবেন না, মালের গুণগত মানের দিকেও একটু নজর দিতে হয়। হ্যাঁ আমি জানি এটার জন্য আপনি হয়তো একটা ভালো কমিশন পান, কিন্তু এই কোম্পানিও কিন্তু আপনাকে প্রতি মাসে একটা ভালো অঙ্কের টাকা বেতন দেয়, সেটা নিশ্চয়ই এই কমিশনের টাকার থেকে অনেক বেশি, তাই না? হ্যাঁ। হ্যালো, কে বলছেন? ও, রিয়েল ট্রেডার্স কোম্পানির মিস্টার মিত্র? হ্যাঁ মিস্টার মিত্র, শুনুন, আপনার কোম্পানিকে আমাদের কোম্পানি ব্ল্যাক লিস্টেড করেছে। কি বললেন? কমিশন? আরে বাবা, এটা তো বিজনেস প্রসিডিওর। হ্যাঁ নিয়েছি, তাতে কি হয়েছে? আরে বাবা, তাই বলে আপনি সিমেন্টের সঙ্গে বস্তা বস্তা গঙ্গা মাটি মিশিয়ে সাপ্লাই দেবেন আর আমাদের কোম্পানির গুডউইল নষ্ট হবে? এটা তো হতে পারে না। না 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 না, আমার কিচ্ছু করার নেই। দেখুন, আমাদের ডিরেক্টর আপনার কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করেছে। প্লিজ প্লিজ, আর কিছু বলবেন না, আমি কিচ্ছু করতে পারবো না।
ঠিক আছে, আমি এখন ডাকছি। হ্যাঁ, আমি এখন ডাকছি। মর্নিং ওয়াক শেষ? হ্যাঁ, কাগজ এসে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু কাগজ খুললেই না বড় মনটা খারাপ হয়ে যায় জানো। চারিদিকে এত খুন, রাহাজানি, সন্ত্রাস, ভালো লাগে না। আচ্ছা সুমামা, হ্যাঁ, একটা কথা বলি তোমায়। বলুন জেঠিমা। এই যে মালা এত নাচ নিয়ে মাতামাতি করছে, শিখছে তো? বড্ড অমনোযোগী মেয়ে গো। ওকে নিয়ে আপনি ভাববেন না জেঠিমা, ও একদম ঠিক আছে। আর জানেন তো জেঠিমা, কোনো কিছু নিয়ে যদি মাতামাতি না থাকে তাহলে কিন্তু সে জিনিসটা হয় না। নাচটা একদম অন্যরকম জিনিস। নাচের জন্য অনেকগুলো মাধ্যম লাগে জানেন তো, রিফ্লেকশন, বডি ফিটনেস, ক্লাসিক্যাল সেন্স, নলেজ, এগুলো খুব ফ্যাক্টর করে। আর আর আমার কি মনে হয় বলুন তো, এইগুলো যদি না থাকে, মানে এটা উইল ফোর্স, একটা উইল ফোর্স যদি মানুষের মধ্যে না থাকে তাহলে কিছুতেই সে বড় হতে পারে না। তা অবশ্য ঠিক, তবে আমি বাবা অত শত বুঝি না। তবে এটা বুঝি যে কোনো কিছু শিখতে গেলে একাগ্রতা দরকার। এই যে শান্তি, জানো ছোটবেলায় কত কবিতা বলতো, আমি ভাবতাম বড় হলে বুঝি বড় আবৃত্তিকার হবে। কিন্তু কি হলো বলো, কোন দিকে চলে গেল? ঠিক বলেছেন জেঠিমা, তবে এই সব কিছুর জন্য, সব কিছুর জন্য দরকার আমাদের আর্থসামাজিক পরিস্থিতি। মানে আমাদের আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের জীবনের গতিপথটা চেঞ্জ হয়। তবে কি বলুন তো, একটা একটা মানুষের মধ্যে, তার মনের মধ্যে যে সাংস্কৃতিক চাহিদাটা থাকে সেটা কিন্তু সুযোগ পেলেই মাথা চাড়া দিয়ে ওঠে। সকালবেলায় আমি কি বাজে বকবক করতে শুরু করেছি, আর রান্নাটা চাপাতে হবে। আসুন জেঠিমা, চটপট। আচ্ছা চলো চলো চলো। প্র্যাকটিস করছিস? পারবি যা যা শিখিয়েছি, ঠিক তো? তাহলে চল ওই নাচটা করি দুজনে মিলে। ওই জগন্ময় মিত্রর ওই গানটা চালা, আমি দুরন্ত বৈশাখী ঝড় দুজনে নাচবো। নাচবি কিন্তু আমার সাথে, ঠিক আছে তো? চালিয়ে দে। বৈশাখী ঝড় তুমি যে বন্ধি শিখা, আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বন্ধি শিখা, মরণের ফালে একে যাই মোরা, মরণের ফালে একে যাই মোরা, জীবনের জয়টিকা আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বন্ধি শিখা। মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে দিকে দিকে ওই সুপ্ত জনতা জাগে, মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে দিকে দিকে ওই সুপ্ত জনতা জাগে, মুক্তি আলোকে ঝলমল করে, মুক্তি আলোকে ঝলমল করে, আধারের যবনিকা আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বন্ধি শিখা। ভীষণ সুন্দর হয়েছে। পুরো নাচটা দেখেছেন জেঠিমা? হ্যাঁ দেখলাম তো, খুব ভালো হয়েছে। তুমি যে এত সুন্দর নাচতে পারো এটা তো আমি জানতামই না। গানটা কি ভালো তাই না? খুব ভালো, কতদিন আগেকার এসব গান। আমার কি মনে হয় জানেন তো, এই গানগুলো না কোনো সময় নেই। এই মালা, আয় না, বস না।
আসলে যতদিন মানুষের রুচিবোধ, শিক্ষাবোধ, সংস্কৃতিবোধ এসবগুলো থাকবে ততদিন এই গানগুলো বেঁচে থাকবে মানুষের মধ্যে। কিন্তু তুমি যাই বলো বৌদি, এখনকার গানগুলোর কিন্তু এই কোয়ালিটি নেই। না রে মালা, আমার কিন্তু তা মনে হয় না। আজকের দিনেও কিন্তু অনেক ভালো ভালো গান লেখা হয়, সুর দেওয়া হয়, গাওয়া হয়। আমরা কতটুকু তার খোঁজ রাখি বলতো? তবে একটা কথা ঠিক, আজকের গানগুলো হয়তো সেই আগেকার দিনের গানগুলোর মতো যুগ যুগ ধরে বেঁচে থাকার ক্ষমতা নেই। কেন বৌদি? আমি বলবো, যত সব সস্তায় বাজিমাত করার চেষ্টা, বাড়ি গাড়ি করার নেশা, তাই ঠিক বলেছেন জেঠিমা। আগেকার দিনের শিল্পীদের মধ্যে নিজেদের শিল্পের প্রতি একটা দারুণ ডেডিকেশন ছিল। কত পুরনো নামজাদা শিল্পী আর্থিক সংকটে না খেতে পেয়ে মারা গেছে। যাক, সবার আমাদের বলে কি লাভ, চল তার চেয়ে আমরা বরঞ্চ পরের প্র্যাকটিসটা সেরে ফেলি। আর জেঠিমা আপনি বসে বসে দেখুন কেমন। চল ওঠ। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে বুঝলে? কোন ব্যাপারটার কথা বলছো? আরে ওই যে একটা উড়ো ফোন এলো না, কতবার ধরে জিজ্ঞাসা করলাম, আরে কে বলছেন কে বলছেন, কোনো উত্তরই এলো না। আরে যখন কথাই বলবি না তাহলে ফোনটা করা দরকার কি ছিল? আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি বলো? একটা কথা বলো তো, অফিসের কোনো ব্যাপার নিয়ে তোমার কি কারোর সাথে কোনো গন্ডগোল হয়েছে? কেন বলছো বলো তো? না আমি ভাবছি সেই ব্যাপারে আবার কেউ কোনো ফোন করলো না তো। না তো সেরকম কোনো গন্ডগোল হয়নি, পঞ্চ স্টুয়ার্টস আর লিলির অর্ডারটা আমি পেয়ে গেছি বুঝেছো, আর এই দু একদিনের মধ্যে আমাদের দীঘা যেতে হবে। তুমি তুমি দীঘা যাচ্ছ? হুম, খুব ভালো হয়েছে। যাক, মানে এত ব্যস্ততার মধ্যে অন্তত অন্তত তোমার জীবনে একটুকু একঘেয়েমি কাটবে। শুধু আমি যাচ্ছি না ম্যাডাম, আপনিও আমার সঙ্গে যাচ্ছেন বুঝেছেন। আমি? আচ্ছা কি দরকার, তুমি কাজে ব্যস্ত থাকবে, এই কাজের মধ্যে আবার আমাকে নিয়ে যাওয়ার কি দরকার? শোনো, আমি এত ব্যস্ত থাকি তোমাকে একটু টাইম দিতে পারি না, অন্তত একটু তো দীঘায় নিয়ে গেলে তোমাকে টাইম দিতে পারবো আমি। সেটা তুমি ঠিকই বলেছো, এত ব্যস্ত আমরা আমরা একে অপরকে ফিলই করতে পারি না। কার ফোন বলো তো? ওই লোকটা না তো, তাহলে কিন্তু নম্বরটা উঠবে না। না রে শ্যামল, শ্যামল ফোন করেছে। হ্যাঁ দিঘার শ্যামল। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ শ্যামল বল। হ্যাঁ তুই ফোন করেছিলি কখন? তো আমি তো কথা বলছিলাম। হ্যাঁ আরে কোনো উত্তরই তো পেলাম না। ও তুই ধুস। শোন আমরা সামনে বৃহস্পতিবার দিন আসছি। হ্যাঁ সোমা যাচ্ছে আমার সাথে, পিউ থাকছে তো, পিউকে রাখবি কিন্তু। হ্যাঁ সোমার সঙ্গে পিউর বন্ধুত্ব হওয়া দরকার আছে একটু। হুম হ্যাঁ কতদিন আমাদের সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার আসছি আমরা। ওকে হ্যাঁ ওকে বাই। ও বাঁচা গেল, শ্যামল বাবুই ফোন করেছে। তখন ফোনটা শ্যামলেরই ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের চটপট রেডি হয়ে নিতে হয়। হ্যাঁ গোজগাছটা সেরে ফেলতে হয়। চলো। জেঠিমা শান্তি। হ্যাঁ জেঠিমা কিছু বলবি? হ্যাঁ জেঠিমা একটা কথা বলবো। আচ্ছা ভাবছিলাম, আমি বলছিলাম যে কালকে না তোকে একটা কথা বলতে গিয়ে আমার শেষ পর্যন্ত বলা হয়নি। তাই? হ্যাঁ আচ্ছা বল। না না তুই যা বলতে এসেছিলি সেটাই বল, আমারটা পরে বলছি। না না জেঠিমা তুমি আগে বলো, তারপর আমি বলছি। আচ্ছা আচ্ছা বলছিলাম কি, তুই তো দীঘা যাচ্ছিস, হ্যাঁ তা বৌমাকে সঙ্গে নিয়ে জানা, ওর ভালো লাগবে। কি রে ওরম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন, আমি কি কিছু অন্যায় বললাম? বল না। অন্যায় কেন বলবে জেঠিমা, আরে এক্স্যাক্টলি আমি
এই কথাটাই তোমাকে বলতে আসছিলাম। তাহলে তুই সোমাকে সঙ্গে করে নিয়ে দীঘায় যাচ্ছিস, তাই তো? হ্যাঁ জেঠিমা, যদি তোমার আপত্তি না থাকে। না না না, আমার কোনো আপত্তি নেই, খুব ভালো। নেই তো? না না না, তুই যা যা। তুই জেঠিমা। ওকে ওকে। জানি তো, আমাদের সঙ্গে অনেকদিনের বন্ধুত্ব, তুমি ফোনে তো নাম শুনেছিলে। এই সেই শ্যামল, আমার স্ত্রী শ্যামল সরকার। চলো এই বাবু, মালগুলো নিয়ে ঘরে আয়। তোমরা কবে এলে? কাল রাত্রে। তোমাদের অনেক কথা শুনেছি, তাই? কিন্তু দেখো আলাপ হলো কতদিন পরে। তাই তো। শ্যামলদা, হোটেলটা কিন্তু দারুণ, বাগানটা কি সুন্দর। চলো না, কাল দেখাবো সকালে। হ্যাঁ, কাল ঘন্টা খুব বোর হলি বল। না না, বোর হবো কেন, গাড়িতে আসতে আসতে এই আকাশ বাতাস জমি। তবে দেখ, এখন ওই কলকাতা থেকে রাস্তাটা অনেকটাই বেটার কিন্তু। অবশ্য বেটার হয়েছে এখন। কেমন লাগছে গো? এন্ট্রেন্সটা তো দারুণ সাজিয়েছেন শ্যামলদা, অপূর্ব। এই আমরা কিন্তু মাঝে মাঝে এখানে এসে থাকবো। নিশ্চয়ই নিশ্চয়ই। শ্যামল কিছু বল। আরে আশ্চর্য, এ তো প্রত্যেক মাসেই আসবি, কি গো বলো? নিজেদের বাড়ি আসার জন্য বলতে হয় নাকি? হ্যাঁ, তুমি কিন্তু বলছিলে না এতক্ষণ। এই চলো চলো, ভেতরে চলো, বাই। অপূর্ব, লেগেছে? ভীষণ সুন্দর বল, খুব ভালো লেগেছে। দারুণ দারুণ, গুড। আচ্ছা শোন না, হ্যাঁ বলছি, তোরা একটু ওই রেস্ট নে, হাত মুখ ধুয়ে নে, আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, অমলেট টোস্ট খাবি না লুচি কড়াইশুঁটি দিয়ে আলুর দম? কড়াইশুঁটি আলুর দম খাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা একটু রেস্ট নাও, আমরা আসি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছি কি, শোন না, ডাইনিং এ যাবি না, এখানেই পাঠিয়ে দেবো। ডাইনিং এ যাচ্ছি। আচ্ছা তাহলে আমরা ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি। হ্যাঁ একদম ঠিক আছে, চলো পিউ চলো, তোমাদের জন্য কিন্তু আমরা বসে।